একদিকে আচার্য চাণক্য আমাদের বলছেন মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত অন্যদিকে বিজ্ঞান আমাদের বলছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাসে কুড়ি থেকে তিরিশ কোটি স্পার্ম নির্গত করে আবার এই কুড়ি তিরিশ কোটি স্পার্মের মধ্যে মায়ের ওভারির দিকে পাগলের মতো ছুটতে ছুটতে পৌঁছোয় বড়জোর পাঁচশোটি স্পার্ম আর বাকিরা এই ছুটে চলার দৌড়ে ক্লান্ত শ্রান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় বিলীন হয়ে যায় চিরকালের মতো হারিয়ে যায় কালের গহ্বরে কিন্তু এই জয়ী পাঁচশোটি স্পাম যেগুলি ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটা হ্যাঁ একটা মহাশক্তিশালী স্পাম ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান স্পামটি হচ্ছেন আপনি ঠিক বলছি আপনি আমি অথবা আমাদের মতো সবাই আজ আপনি পিছন কি মনে করেন যে পৃথিবীতে আসার আগে আপনি কি ঘটিয়েছিলেন। আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার হাত পা মাথা এমনকি চোখ নাক মুখ কিচ্ছু ছিল না তবু আপনি জিতেছিলেন আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার কোনো সার্টিফিকেট ছিল না প্রথাগত কোনো শিক্ষা ছিল না বুদ্ধি ছিল না তবুও আপনি জিতেছিলেন এই আপনি তখন দৌড়েছিলেন দৌড়েছিলেন কারো সাহায্য ছাড়া তবু জিতেছিলেন এই আপনি হ্যাঁ আপনি আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড়েছিলেন এবং সেসব অবধি আপনিই জিতেছিলেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে আপনার হাত পা আছে শিক্ষা আছে বুদ্ধি আছে প্ল্যান করার মতো ইন্টেলিজেন্স আছে সাহায্য করার মতো দশটা লোক আছে তবুও আপনি আশা হারিয়ে আশা ছেড়ে নিরাশায় দুলছেন সেই আপনি যে জীবনের প্রথম দিন হার মানেনি তিরিশ কোটি স্পার্মের সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড়ে সবাইকে হারিয়ে কোনো কিছুর অবলম্বন ছাড়া একা একাই জিতেছিলেন তাহলে আজ কেন আপনি হারবেন কেন হার মেনে নেবেন শুরুতে আপনি জিতেছেন শেষে আপনি জিতেছেন মাঝপথেও আপনি জিতবেন তাই সময়কে অবহেলা করবেন না লেগে থাকুন ধৈর্য ধরুন লেগে থাকুন কারণ জিতবেন আপনি আপনার জন্মই হয়েছে সৃষ্টির জন্য অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটা মাছকে তার তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন তবে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে তাই নিজের সঠিক কাজটা খুঁজে নিন আর এক্ষুনি শুরু করুন জীবনের নতুন একটা দৌড় তবে যাওয়ার আগে নিচের সাবস্ক্রাইব বাটনটি লাল থেকে কালো করে দিয়ে যাবেন যাতে পরের ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয় আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আজ তাহলে এই অবধি দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়